ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে এখন পর্যন্ত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন লক্ষ্য না করা গেলেও ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে মোখা। এটি বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপ থেকে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 8 কিলোমিটার গতিবেগে গুচ্ছে স্থলভাগের দিকে। এই গতি অব্যাহত থাকলে আগামী 14 মে সকাল থেকে দুপুর নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে মোখা। ঘূর্ণিঝড়টির গতিপথ এখন পর্যন্ত ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে হলেও শুক্রবার সকাল নাগাদ বাংলাদেশ ও মিয়ানমারের দিকে বাঁক নেবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে আঘাত হানবে বাংলাদেশের নোয়াখালী, কক্সবাজার ও টেকনাফের উপকূলীয় অঞ্চলে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 120 থেকে 145 কিলোমিটার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড় এবং শুক্রবার সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোখা।